আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবারে মনে পড়ে গেল তেতুল হুজুরের কথা, তেতুল হুজুর প্রসঙ্গ। তেতুল হুজুর একটা, এটা হলো তেতুল হুজুর আর হলো তেতুল মুজুর, দুই কিসিম নাকি? আল্লামা আহমদ শফি আকরামাহুল্লাহ জাতীয় মুরব্বী আলেম, কোন এক প্রসঙ্গে কোথাও মেয়েদের ব্যাপারে সম্ভবত তিনি মেয়েদের যে সৃষ্টিগত বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, পুরুষ হলো খার জাতীয়, মেয়েরা হলো টক জাতীয়, এই জন্য মেয়েরা খায়ও টক বেশি। তেঁতুলের ক্রেতা মেয়েরাই, টক জাতীয় জিনিসের ক্রেতা মেয়েরাই, তাদের দেহে অ্যাসিড বেশি, এই জন্য অ্যাসিড তাদের দেহের মধ্যে বেশি, আঁশ কম, এই জন্য তারা অ্যাসিডের দিকে টানে স্বাভাবিক। তো ওস্তাদ বলেছিলেন মেয়েদের দিকে পুরুষরা দৃষ্টি দিলে সাধারণত তাদের মধ্যে একটা ক্রিয়া বিক্রিয়া হয়, তেঁতুলের সাথে তুলনা করেছে। কিন্তু এই এই কালেমাটা, এই কথাটা বাংলাদেশের বহু বহু মোনাফেকের জন্য বড় ধরনের একটা ফিতনা হয়েছে, ফিতনা অগ্নি পরীক্ষা। এই এই কথার কারণে এই দেশের বহু মোনাফেক আরো চরমতম মোনাফেকে পরিণত হয়েছে। ভাইরা, নারী জাতি মা জাতি আল্লাহ বানিয়েছেন, তাদের স্বভাবটা কি দেখুন, সুন্নতে রাসূলের মধ্যে কি বলা হচ্ছে। আবু দাউদের একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলছেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখরা। হে আলী, একটা বড় নারীর প্রতি দৃষ্টি পড়লে আরেকবার তুমি দৃষ্টি দিও না, প্রথমটা মাপ, দ্বিতীয়বার তুমি দৃষ্টি দিও না। দৃষ্টির মধ্যে একটা যৌনতা আছে, ভয়াবহ যৌনতা আছে, দৃষ্টির মধ্যে একটা ব্যভিচার আছে, দৃষ্টির মধ্যে একটা ধর্ষণ আছে, চোখের ধর্ষণ, জিনাল আইনি আন্নাজার, চোখের ধর্ষণ হলো নজর, এটা হলো সকল ধর্ষণের মূল। আধুনিক সাইন্স বলছে, kahin7.com ওই সাইটে ঢুকলে দেখবেন বর্তমান সাইন্স দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আল্লাহ তাআলা ভরপুর সহযোগিতা তাই সাহায্য করছেন। আধুনিক সাইন্স বলছে যে জিনাল আইনি আন-নাযর, চোখের ধর্ষণ হলো পরনারীর দিকে তাকানো, চোখটা ধর্ষণ করলো, এইটা অক্ষরে অক্ষরে সত্য। স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কে দেহের যা হয় নজর দ্বারা হুবহু তাই হয়, কোনো কিচ্ছু বাদ যায় না। এখন কিছু অনৈতিক কাজ হয়, একটা অ্যান্ড্রয়েড সেট, একটা মেয়ে বাংলাদেশে, একটা ছেলে আমেরিকায় অথবা ইউরোপে অথবা সৌদি আরবে অথবা পৃথিবীর কোন দেশে, বাংলাদেশের মেয়েটা আমেরিকায় থাকা যুবকের সাথে জিনা করছে মোবাইল ফোনের মাধ্যমে। জিনাল আইনি আর নজর, নজর দ্বারা জিনা করছে, এটা বাস্তব। এখন অনেক স্ত্রী যাদের স্বামী বিদেশে তারাও মোবাইল সেট দিয়ে এই কাজটা করেছে। তাহলে দেখুন, জিনাল আইনে আন নজর, চোখের ধর্ষণ হলো
দৃষ্টি কতটা বাস্তব। আমার মনে হয় হাদিসটা এই যুগে এখানে তরুণরা যারা মোবাইল সম্বন্ধে খুব সচেতন এরা সবাই 100% বুঝতে পারতেছে, ঠিক না কি? আমাদের শৈশবে যৌবনে এগুলি ছিল না, কিন্তু আমরা তোমাদের যুগের এই জিনিসগুলো স্টাডি করি তো আমরা দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি। জিনাল আইনে আর নজর, নারী জাতিকে পুরুষের সামনে আসলে আসতে দিলে নারী জাতির প্রতি নজর পড়লে যেই পুরুষের দেহে কোনো বিক্রিয়া তৈরি হয় না, প্রতিক্রিয়া তৈরি হয় না, অ্যাকশন রিঅ্যাকশন হয় না, যে পুরুষের ভেতরে হরমোন নিঃসরণ শুরু হয়ে যায় না, এইটা পুরুষ না হিজড়া, এটা হিজড়া, এইটা ড্যাম, এটা পি, এটা ফিউজ হয়ে গেছে কবে? এটা বড় নারীর দিকে তাকালে পুরুষ পর পুরুষের মনের মধ্যে একটা বিক্রিয়া হবেই, হবে যদি পজিটিভ তার নেগেটিভ তার, এই যে কারেন্টের তার দুইটা আছে, যদি দুইটা তার ঠিক থাকে পুড়ে গিয়ে ড্যাম ফিউজ না হয়ে গিয়ে থাকে, দুইটা তার যদি সতেজ থাকে বিদ্যুতায়িত থাকে, এই নেগেটিভ আর পজিটিভ টাচ করলে কি হবে? স্পার্কিং করবে কিনা, আগুন লাগবে কিনা, প্যান্ডেল পুড়বে কিনা? যদি পোড়া না যায় তাহলে বুঝতে হবে কি তা হুজুররা আলহামদুলিল্লাহ ড্যাম হয় নাই, আজ হুজুররা এখনো ফিউজ হয় নাই, আর মুজুরেরা সব ফিউজ হয়ে শেষ, সব ফিউজ, এই জন্য হুজুরদের বাণী বুঝে না। আরে জাপান সরকার পরিসংখ্যান দিয়েছে, আমি পত্রিকায় পড়েছি যে জাপানে বুড়ো বেশি না যুবক বেশি, তাদের দেশের পরিসংখ্যানকারীরা বলছে জাপানে বুড়োর সংখ্যা অনেক বেশি, যুবক নাই বললেই চলে। বুড়োর বয়স কত? 21 বছর, 22 বছর, 23 বছর, 23 বছরে সব ফিউজ, বুঝেন না? আরে হুজুর ওই মেয়ের সাথে বসে যান, সিট খালি আছে, হুজুরে খালি মাইন্ড করে। আরে বাবা আমাদের যে মাইন্ড ঠিক আছে, তো তো মাইন্ডে নেই, তুই মাইন্ড করবি কি নাকি? ছোটবেলায় আমার খুব লাইট ব্যবহারের অভ্যাস ছিল, 3 ব্যাটারি 2 ব্যাটারি যা পাইতাম টার্গেট করে করে লাইট কিনতাম, কতগুলি লাইট যে আমি কিনছি আল্লাহ জানে। আর যেটা গন্ডগোল হতো পায়ের তলে ফেলে এটা ভেঙে ফেলতাম, তো আমার লাইট সম্বন্ধে অভিজ্ঞতা ছিল। লাইট কিনে যদি খালি অন্ধকার দেখলে খালি এইভাবে বাতি জ্বালাইতাম, লাইট খালি টিপে টিপে করতাম, 3 দিনে ফিউজ নাই, বুঝলেন না? কি রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল খালি, বুঝলেন না? এটা করতে করতে 23 বছরে 80 বছরের বুড়ার দাদা ফিউজ, ফিউজ ব্যাটারি, ফিউজ ব্যাটারি। দেখুন নারী জাতি সম্পর্কে হল্যান্ডের বিজ্ঞানীরা গবেষণা করেছেন, আরে মুসলমানের বাচ্চা কত বড় মোনাফেক হয়েছে, নাস্তিক। আলেমরা কোনো গবেষণা যদি করে এটা প্রকাশ করে তাহলে ওরা এটা নিয়ে টিটকারি, বিদ্রোহ, ইনসাল্ট, হাসাহাসি এগুলি করে। আর কোন ইহুদির বাচ্চা যদি সেম কথাটা বলে, হ্যাঁ খুব সাইন্টিফিক বক্তব্য দিয়েছে, ইহুদির বাচ্চা এদিকে ঠিক আছে, মুসলমানের বাচ্চা, মুসলমানের আলেম বললে ওদের গায়ে আগুন ধরে যায়। ও ভাইয়েরা, ইহুদির বাচ্চারাই গবেষণা করে বলেছে একটা পুরুষ একটা নারীর সাথে যদি 5 মিনিট থাকে, বেশি না 5 মিনিট, কর্টিসল হরমোন ধ্বংসাত্মক হরমোন পুরুষের দেহে নিঃসরিত হয়ে তাকে ক্ষয় করতে শুরু করে দেয় মাত্র 5 মিনিটে। এই জন্য লা ইয়াকলুন্না রাজুলুম বিমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, কিছুতেই কোনো নারী কোনো পুরুষ
কোন নারীর সাথে নির্জন হবে না, যদি হয় ফাইন্না সালিসাহুমা শাইতান, তাদের তৃতীয় জন কে হবে? শয়তান। শয়তানে হরমোন নিঃসরণ করে একেবারে তোমার যৌবনটাকে ফিউজ করে 23 বছরে তুমি বুড়া। তারপরে মেডিকেশন ছাড়া পারিবারিক জীবনে যেতে পারবো না।